আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ ইসমাইল হোসেন, সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা। এই ক্যাটাগরির চিকিৎসক, দীর্ঘদিন ধরে আপনাদের সামনে বিভিন্ন রোগ, রোগের বিষয় এবং এই বিষয়ে কি এলাজ বা চিকিৎসা আছে এগুলো নিয়ে আমি আলোচনা করে আসতেছি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসায় প্রথমত মেজাজ ভিত্তিক ট্রিটমেন্ট। যদি মেজাজ ঠিক থাকে তাহলে আপনি যেই কোনো ভেষজ আপনার শরীরের ভিতরে প্রবেশ করান ওটাই আপনার শরীরে কাজে আসবে। এখন আমি ইউনানির যে আয়ুর্বেদের উপরে এমন একটা হালুয়া বা এমন একটা ওষুধ আমি নিজে আবিষ্কার করছি, তৈরি করছি, যার নাম দেওয়া আছে আবে হায়াত। এই আবে হায়াতটা হলো এই শব্দটা জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে, কিছু লোক আছে জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফয়সালা করবে, তখন তাদেরকে আবে হায়াতের মধ্যে চুপ দেওয়ায়, অর্থাৎ গোসল করে পরিষ্কার করে তাদেরকে জান্নাতে পাঠানো হবে। তো ওই নামটাই আমি এখানে ব্যবহার করছি, এই কারণে অনেকের শুক্র ঘন নাই, অনেকের শুক্র পাতল, সময় কম পায়, দ্রুত বীর্য স্খলন হয়ে যায়। এখন এই ধরনের ওষুধ বাজারে অভাব নেই, বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি তো অভাব নেই, কিন্তু মেজাজ ভিত্তিক ট্রিটমেন্ট তৈরি করছে কিনা এটা হলো দেখার বিষয়। আমরা আজকে এই ওষুধটাকে আমরা তৈরি করছি যাদের মেজাজ হলো গরম, অর্থাৎ বি পজিটিভের রোগী, অর্থাৎ এই বি পজিটিভ অর্থাৎ মেজাজ হট, অতিরিক্ত কথা বলে, দ্রুত খাবার খায়, হঠাৎ মেজাজ গরম হয়ে যায়, হঠাৎ ঠান্ডা হয়ে যায়, ঘরের ভিতরে সবসময় রাগারাগি, আবার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যায়, এই ধরনের রোগীদের যদি এই সমস্যা থাকে, যেমন বীর্য পাতল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সময় কম, এই ধরনের রোগীরা আপনারা আবে হায়াত এই ওষুধটা আপনি খেতে পারেন। প্রতিদিন সকালে এক চামচ, রাত্রে এক চামচ, খাওয়ার পর এক গ্লাস গরম দুধ খাবেন। এই নিয়মে যদি আপনি মাসখানিক খেতে পারেন তাহলে আল্লাহ চাইতো আপনি স্থায়ী ট্রিটমেন্ট হবে। এর পাশাপাশি আরো কিছু জিনিস খেতে হয়, যাদের কোষ্ঠকাঠিন্য আছে ওই ওষুধ খেতে হবে, যাদের স্পার্ম তৈরি হয় না, এটা স্পার্ম তৈরি করবে না কিন্তু স্পার্মকে ঘনত্ব করবে, স্পার্মকে তৈরি করে দিবে না কিন্তু সময়কে বাড়াই দিবে, এই কাজগুলো করবে। এখন স্পার্ম যদি কারো যদি দুর্বল থাকে তাহলে স্পার্মের ওষুধ খেতে হবে, যাদের আইবিএস এর প্রবলেম তাদের আইবিএস এর সমস্যা ওষুধ খেতে হবে, যাদের পুরাতন আমাশয়ের সমস্যা তাদের পুরাতন আমাশয়ের সমস্যা ট্রিটমেন্ট করতে হবে। এই জন্য ওষুধের গায়ে লেখা থাকে অভিজ্ঞ হাকিমের সাথে যোগাযোগ করে আপনি ওষুধ খাবেন অথবা ট্রিটমেন্ট নেবেন। যদি আপনি অভিজ্ঞ হাকিমের সাথে যোগাযোগ করে যদি আপনি ওষুধ খান, আল্লাহ চাইতো আপনার যে কোনো সমস্যা অল্পতে আপনি ভালো হয়ে যাবেন, এটাই আশা করা যায়। কিন্তু মূলত আমাদের সমস্যা হলো যেখানে যে যা বলে, যা বলে ওইটাই আমরা করতে থাকি। এই জন্য আমাদের যেটা করতে হবে ভালো হাকিমের কাছে গিয়ে আপনি ট্রিটমেন্ট করতে হবে। আশা করি আপনি ইচ্ছা করলে আমাদের এটা শুধু এককভাবে খেতে পারেন, এটার ভিতরে এমনভাবে তৈরি করে দেওয়া আছে, এটা গ্যাসের ওষুধের কাজ করবে, এটা পাকস্থলীর দুর্বলতার কাজ করবে, এটা এনার্জিরও কাজ করবে, এটা সেক্সুয়ালিও টাইম বাড়বে এবং বীর্যকে ঘনত্ব বাড়াবে। কিন্তু আপনাকে আগে মনে রাখতে হবে কোন মেজাজে এটা কাজ করবে। যাদের মেজাজ গরম হট তাদের এটা কাজ করবে, যাদের মেজাজ ঠান্ডা তাদের এটা খুব তেমন কাজ করবে না। আশা করি আপনারা আমার এই ভিডিও দ্বারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।